কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। অপরদিকে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার সহ অন্যান্য নদ-নদীর পানি প্রবাহ স্বাভাবিক রয়েছে, ফলে তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও প্লাবিত হয়েছে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদীর অববাহিকার নিম্নাঞ্চলের চরাঞ্চল। কুড়িগ্রামের ধরলাপাড়ের নওদাবোস এলাকা থেকে বন্যার খবর জানিয়েছেন সহকর্মী ইউসুফ আলমগীর। কুড়িগ্রামের তিস্তা অববাহিকার এই পানির স্তর কমতে থাকলেও কিন্তু এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে পানি, এবং এই সকালে আমাদের পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তিস্তার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে এখনও বইছে এই তিস্তার পানি। তবে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানি অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে স্থিতিশীল হলেও যেসব এলাকায় যে পানি উঠে পড়েছে সেই সব এলাকার মানুষজন কিন্তু দুর্ভোগে রয়েছেন, এবং জানিয়ে রাখতে চাই যে অসংখ্য এলাকার কিন্তু বিশেষ করে গ্রামীণ সড়কগুলো তলিয়ে যাওয়ার কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্নতায় পড়েছেন এই অঞ্চলের মানুষজন, বিশেষ করে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের নদী তীরবর্তী মানুষজন। এবং ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন এই কয়েকদিনের মধ্যে যেহেতু বৃষ্টি কমে গেছে, তবে উজানের যে পানির ঢল আছে তাতে হয়তো পানি কিছুটা বাড়লেও বাড়তে পারে, তবে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা তারা কিন্তু করছেন না। এমন অবস্থায় যে কুড়িগ্রামের বন্যার পানি সহসা হয়তো নেমে যাবে, তবে নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাওয়ার কারণে সেসব এলাকার যে ফসলের যে ক্ষতি হয়েছে সেই সব ক্ষতি নিয়ে চিন্তিত কিন্তু কৃষকরা।